বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবে যাত্রা শুরু করতেছেন, আসলে ইউটিউবে প্রথম যাত্রা শুরু করতে গেলে যেমনি ভালো একটি মোবাইল ফোনের দরকার হয়, তেমনি ট্রাইপডের দরকার হয়, সেলফি স্টিকের দরকার হয়, এছাড়াও অডিও সিস্টেমের জন্য ভালো মাইক্রোফোনের দরকার হয়। আমি আজকে একবারে ব্যতিক্রম একটি সিস্টেম আপনাদের দেখাবো। আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, আমি ফোনের সাথে একটি বয়া M1 মাইক্রোফোন সেট করছি, যেটা আমার এখানে সেট করা, আর এখানে আমার ক্যামেরা দিয়ে আমার ভিডিওটা শ্যুট হচ্ছে। তো আমি করছি একটা সেলফি স্টিকের সাথে একটা 7-Up-এর বোতলের মুখখান নিচে হোল করে আমি বোতলে দুই পানি ভরছি, পানি ভরে এটার সাথে এটা সেট করে দিছি। বিধায় কী হয়েছে, আমার এটা সেট হয়ে গেছে। তাই দেখা যাচ্ছে কি, আমি কোথাও ধরেন ঘুরতে গেলাম, এখন এই মুহূর্তে আমার ভিডিও বানাবো, আমি ওয়ান শটে ভিডিও বানাবো, তখন কিন্তু আমার ক্যামেরা ধরে থাকার জন্য একজন লোকের দরকার আছে। আমার পক্ষে সম্ভব না একটা ট্রাইপড নিয়ে ঘোরা। কিন্তু এই সেলফি স্টিককে যদি আমি একটু টেকনিক্যাল থিওরি খাটাই, আমি এটাকে কিন্তু আপনারা সুন্দর একটি ট্রাইপড বানিয়ে লাইতে পারি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বানাইছি। আর যেহেতু আমার ফোনটা ওখানে, আমি এখানে, ওখান থেকে আমার অডিওটা আমি কিন্তু কী করি, আমি যদি ভালো একটা অডিও সেটআপ যদি কিনতে যাই, রোডের মাইক্রোফোন বা ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে যাই, আমার মিনিমাম 12-15,000 টাকা খরচ করতে হবে, সেটা আপনারা অনেক ভালো জানেন। কিন্তু আমি এখন কী করছি, আমার এই ফোনে অডিওটা রেকর্ড হচ্ছে, আর ওখান থেকে আমি পরে ভিডিওর এডিটিংয়ের মাধ্যমে ওই আমার এই অডিওর সাথে ওই অডিও মিলিয়ে দেবো। তাহলে কী হলো, আমার এক ডিলে দুই পাখি মারা হয়ে গেল। তো বন্ধুরা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে খুব স্বল্প সেটআপের ভিতরে আপনারা চাইলে ইউটিউবে এরকমভাবে কাজ শুরু করতে পারেন। তো যারা নতুন ইউটিউবে যাত্রা শুরু করতেছেন, আমার বিশ্বাস এই ভিডিওটি আপনাদের অবশ্যই হেল্পফুল হবে। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।